নমস্কার বন্ধুসকল আপোনালোকে চাই আছে এসামিস অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল প্রতিদিনের দরে আজি সন্ধিয়া কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো আপোনালোকৰ মাজলৈ। কবে এটা গুরুত্বপূর্ণ ভিডিও আপোনালোকে ভিডিওটো শেষলৈ চাই থাকিব। আর বন্ধুসকল আজির এই গুরুত্বপূর্ণ খবরকেইটা জনার আগতে আপোনালৈ এটা সৰু রিকুয়েস্ট, যদি ভিডিওটো ভাল লাগে তেন্তে এটা লাইক কৰি দিবা আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিও পাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্রেস কৰি ৰাখিব, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিও আপলোড কৰো তাৰ নোটিফিকেশন মই সকলোকে আগতে আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল প্রথম খবরটি হৈছে মহাবিপদ, সাহারা মরুভূমির পৰা বলিছে 2000 মাইল দীঘল ধূলির ধুমুহা, নাসার হকিয়নি ভয়ঙ্কর হব পারে পরিস্থিতি। আফ্রিকার উপকূলের পর প্রতি বছরে সাহারা মরুভূমিলৈ বলা ধূলির বতাহে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, কিন্তু এইবার এই বিষয়টি আরো ভয়ানক হয়ে পড়ছে। শেহতীয়াকৈ নাসার উপগ্রহের চিত্র দেখা গৈছে যে দীর্ঘ 2000 মাইল দীঘল এক ধূলির ধুমুহা বলি আহিছে। উত্তর আটলান্টিক মহাসাগরের উপর সেই ধূলির ধুমুহা সদ্যহতে দেখা গৈছে, কিন্তু নেজর অংশ এতিয়াও স্পষ্ট নহয়। যদি সঁচাকৈ সাগর পার হয় আহি পড়ে তেনেহলে প্রায় 5000 মাইল পর্যন্ত দীঘল হব পারে এই ধুমুহা। এটা বেসরকারি জলবায়ু সংস্থার বিষয়াই জানাইছে যে এয়া এক অবিশ্বাস্য ধরনের ধূলির ধুমুহা। প্রায় এক সপ্তাহ পূর্বে উপগ্রহের চিত্রত প্রথম ধরা পড়েছিল যে আফ্রিকার উপকূলের পর ধূলির ধুমুহা আহিবলৈ আরম্ভ করেছে, কিন্তু সেই সময় আছিল এক সপ্তাহ আগর। এতিয়াও সেই ধুমুহার শেষ অংশ উপকূলতে আছে, তার মানে এইটো এটা ভয়ঙ্কর ধুমুহা। এনেকৈ থাকিলে উত্তর আর দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশত ধ্বংসলীলা চলিব পারে, বিশেষকৈ ক্ষতিগ্রস্ত হব পারে সেই সকল লোক যার শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে। বন্ধুসকল তারপর 2 নম্বর খবরটিয়ে হৈছে পুনের বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সাংসদ আর পি শর্মার, রাম লক্ষ্মণের তুলনা সর্বানন্দ আর হিমন্ত। রাজ্যত 3 ভাগত বিভক্ত হৈছে এতিয়া বিজেপি দল তথা সরকার। পুরনি নেতাকর্মীর এটা ভাগ আর সরকারের ভিতর 2টা ভাগ আছে বিজেপিত। নাগপুরক দেখাবলে বাহিরের পর সকল ঠিকই আছে, নহলে শর্মা হিমন্তলে নাগপুরের পর আরএসএসর ফোন আহিব। রাজ্যত বিজেপি সরকারের শাসন 5 বছর শেষ হও হও, কিন্তু একো কাম নকরিলে, সেয়েহে একত্রিত আছে বলে দেখাইছে রাজ্যিক বিজেপিয়ে, কিন্তু ভিতর 3টা ভাগত বিভক্ত হয়েছে বিজেপি। নিউজ 18 আগত এই মন্তব্য করিলে প্রাক্তন বিজেপি সাংসদ তথা ন কংগ্রেসী আর পি শর্মাই। বহুবলকি প্রাক্তন সাংসদ ন কংগ্রেসী আর পি শর্মাই এতিয়া বিজেপি দলের বিরুদ্ধে করেছে এটার পিছত আনটো মন্তব্য। ঢেকিয়াজুলিত নিউজ 18 আগত আর পি শর্মার মন্তব্য, বিজেপির 25 গৰাকী বিধায়কের এবার টিকট কটা যাব আর সেই সকল বিধায়ক কংগ্রেসলৈ আহিব। মর হইতে বর্তমানের 6 বিধায়কে যোগাযোগ অব্যাহত রাখিছে, কিন্তু সকলকে আদরি নলয় কংগ্রেসে। গেলা মাছ কিনিব নোৱাৰি, একেদরে দৌড়িব নোৱাৰা ঘোড়াক তেল মারিও লাভ নাই, দৌড়িব পৰা ঘোড়াকে আমি কংগ্রেসত লম, যুদ্ধত লেংরা খুড়া বুড়া খুড়াক লৈ যুদ্ধত নামিব নোৱাৰি। ইফালে কংগ্রেসের মিশন আছিলে বিজেপি কুফরাই দিশপুর দখল করিব বলে দাবি করিলে প্রাক্তন সাংসদ আর পি শর্মাই। আনহাতে যোৱা বছর নির্বাচনত রাজকোষর ধন উদং করে এতিয়া সরকারে কোভিড-19 নামত ভিক্ষা করে আছে বলে মন্তব্য করে আর পি শর্মাই। দুর্যোধনে যেনেকৈ রাজকক উদং করেছিল ঠিক তেনেদরে এতিয়া এই সরকারের কার্যকালত দুর্যোধনে রাজকক উদং করে প্রজার পর টাকা সংগ্রহ করেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক রাম আর লক্ষ্মণের সঙ্গে তুলনা করে প্রাক্তন সাংসদগুলিয়ে কয় যে মর ভাতৃ সর্বানন্দ রাম হয় আর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মণ হয়, হিমন্ত বিশ্ব এতিয়া মর ভাই হয়, রাজনৈতিক সংঘাত থাকিব পারে। কৌরব আর পাণ্ডবর দিনটো কিমান যুদ্ধ হয়েছিল, কিন্তু সন্ধ্যা একলগে বহিছিল, হিমন্তর সঙ্গে এতিয়া জরুরি কিবা থাকিলে আমার যোগাযোগ হয়। অবশ্য হিমন্ত বিশ্ব শর্মায়ও কিবা জরুরি কথা থাকিলে তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে কয়। এইফালে হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক দিকত স্নাতক পর্যায়ত আছে, স্নাতকোত্তর হওয়া নাই বলে মন্তব্য করে আর পি শর্মাই। বন্ধুসকল তারপর 3 নম্বর খবরটিয়ে হয়েছে রেলওয়ের চাকরিত ইতি, সরকারে ললে কঠোর সিদ্ধান্ত। করোনা ভাইরাস অতিমারি নিবনুয়া সকলের বাবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে পড়ার সম্ভাবনায় দেখা দিছে। ভারতীয় রেলওয়ে বর্তমান সকল প্রকারের নতুন চাকরি নিযুক্তিত তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত লৈছে। সরকারের এই সিদ্ধান্ত অনুসরি যে সকল প্রার্থীয় রেলওয়ের পরীক্ষা পাস করে কেবল নিযুক্তির বাবে অপেক্ষা করে আছিল তেওঁলোকৰ বাবে নিরাশা করিয়াই আনিছে। করোনা ভাইরাসের সংকটের সময়সত রেল বিভাগে ভীষণ লোকসানের সম্মুখীন হয়েছে। রেলওয়ের বিত্তীয় বিভাগের আয়ুক্ত যা 19 জুনত সকল মান্ডলিক মহাপ্রবন্ধকলৈ লিখা এখন পত্রত কোৱা হৈছে যে রেলওয়ের যাতায়াতের ফলত হওয়া আয় যা মে মাহর শেষলৈকে যা বছরের তুলনাত 58% হ্রাস পাইছে। পত্রখনত খরচ হ্রাস করার বাবে নতুন পথের সন্ধান উলিয়াব বলে কোৱা হৈছে। তদুপরি নতুন পথ সৃষ্টিত প্রতিবন্ধকতা অনার বাবে পরামর্শ দিয়া হৈছে। পত্রখনত কোৱা হৈছে যে যোৱা 2 বছৰত সৃষ্টি কৰা পথসমূহৰ সমীক্ষা চলোৱা উচিত আৰু যদি ইয়াৰ নিযুক্তি হোৱা নাই তেতিয়াহ'লে সমীক্ষা চলাই নিযুক্তি বন্ধ কৰিব পৰা যায়।
আনহাতে কর্মচারীসকলৰ কাৰ্যদক্ষতা বৃদ্ধি কৰাৰ পৰামৰ্শ দিয়া হৈছে। আয়ুক্তৰ পত্ৰখনত লগতে কোৱা হৈছে যে ৰেল বিভাগক চৰকাৰে পেঞ্চনকে ধৰি নিজৰ খৰচসমূহ নিজে উলিওৱাৰ নিৰ্দেশ দিয়া আছে। পত্ৰখনত ৰেলৱেৰ প্ৰতিটো মণ্ডলৰ কৰ্মচাৰীসকলৰ ওপৰত হোৱা খৰচ কৰ্তন কৰা, কাৰ্যদক্ষতা বৃদ্ধি কৰা, বিজুলীৰ ব্যৱহাৰ হ্ৰাস কৰা তথা প্ৰশাসনিক আৰু আন ক্ষেত্ৰসমূহত খৰচ কৰ্তন কৰাৰ পৰামৰ্শ দিয়া হৈছে। বন্ধুসকল, তাৰপিছৰ চাৰি নম্বৰ খবৰটিয়ে হৈছে আহি আছে কৰোণা ভাইৰাছতকৈ বৃহৎ বিপৰ্যয়, আমেৰিকা চীনৰ শীতল যুদ্ধ হ'ব ভয়াৱহ। বিশ্বজুৰি কৰোণা ভাইৰাছ মহামাৰীতকৈ বৃহৎ ভাবুকি কঢ়িয়াই আনিব আমেৰিকা আৰু চীনৰ মাজৰ শীতল যুদ্ধই। শেহতীয়াকৈ কভিড-19ত আক্ৰান্ত হোৱা বিশ্বৰ দুই বাণিজ্যিক মহাশক্তিৰ দেশ আমেৰিকা আৰু চীনৰ মাজৰ মতানৈক্যই নতুন আশংকাৰ সৃষ্টি কৰিছে। খ্যাতনামা অৰ্থনীতিবিদ জেফ্ৰি হাটছে এই মন্তব্য আগবঢ়াইছে। সংবাদ সংস্থা বিবিচিৰ সৈতে হোৱা সাক্ষাৎকাৰত প্ৰভাৱশালী অৰ্থনীতিবিদগৰাকীয়ে কৈছে যে কৰোণা ভাইৰাছ অতিমাৰীৰ পাছত নেতৃত্বহীনে কৰাজক পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব পৃথিৱী। পৃথিৱীজুৰি বিভিন্ন ক্ষেত্ৰত দীৰ্ঘ সময়ৰ বাবে বিপৰ্যয় নামি আহিব পাৰে বুলি আশংকা কৰিছে অৰ্থনীতিবিদ জেফ্ৰিয়ে। ইয়াৰ মূল কাৰণ হৈছে দুই ছুপাৰ পাৱাৰৰ মাজত সৃষ্টি হোৱা মতানৈক্য। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপকগৰাকীয়ে এই ক্ষেত্ৰত অৱশ্যে হোৱাইট হাউচ প্ৰশাসনকে সমালোচনা কৰিছে। আমেৰিকা ডনাল্ড ট্ৰাম্প প্ৰশাসনৰ বাবেই দুয়োখন দেশৰ মাজত শত্ৰুতা তুংগত উঠা বুলি উল্লেখ কৰিছে অৰ্থনীতিবিদগৰাকীয়ে। বিবিচিৰ এছিয়া বিজনেছ ৰিপৰ্টত সাক্ষাৎকাৰত অৰ্থনীতিবিদ জেফ্ৰিয়ে অভিযোগ কৰিছে যে বৰ্তমান আমেৰিকা হৈছে বিভেদ সৃষ্টি কৰা এক শক্তি। সহযোগিতা সৃষ্টিৰ মানসিকতা নাই হোৱাইট হাউচ প্ৰশাসনৰ। আনকি হোৱাইট হাউচ প্ৰশাসনে চীনৰ সৈতে এক নতুন শীতল যুদ্ধ সৃষ্টিৰ প্ৰচেষ্টা চলাই থকা বুলিও প্ৰভাৱশালী অৰ্থনীতিবিদগৰাকীয়ে মুকলি অভিযোগ কৰিছে। যদি হোৱাইট হাউচৰ এই প্ৰচেষ্টা সফল হয় তেন্তে বিশ্বজুৰি বাণিজ্যিক আৰু অৰ্থনৈতিক ক্ষেত্ৰত এক ভাৰসাম্যহীন পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব। এই মহাসংকটৰ বাবে বিশ্বৰ অসংখ্য লোকৰ জীৱন জীৱিকালৈ অমানিশা নামি আহিব বুলিও সতৰ্কবাণী কৰিছে জেফ্ৰিয়ে। বন্ধুসকল, তাৰ পিছৰ পাঁচ নম্বৰ খবৰটিয়ে হৈছে পশ্চিমবংগৰ পৰা অসম আৰক্ষীয়ে গাৰ্গ চেটাৰ্জীক গ্ৰেপ্তাৰ কৰি আনিব পাৰিবনে? কলকাতাত গাৰ্গ চেটাৰ্জীক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ অসমৰ পৰা যোৱা আৰক্ষীৰ দলটোক সহযোগ কৰা নাই কলকাতা আৰক্ষীয়ে। স্বৰ্গদে চুকাবা আৰু অসম সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে বিৰূপ মন্তব্য কৰিছিল পশ্চিমবংগৰ গাৰ্গ চেটাৰ্জী নামৰ ব্যক্তিগৰাকীয়ে। কলকাতাৰ অসম ভৱনত বাহৰ পাতি আছে অসম আৰক্ষীৰ তিনিজনীয়া দলটোৱে। দেৱজিৎ দাস, পাহাৰী কোঁৱৰ আৰু বৰুণ প্ৰকাশ নামৰ তিনি আৰক্ষী বিষয়া গৈছিল কলকাতালৈ। বংগৰ বুদ্ধিজীৱী গাৰ্গ চেটাৰ্জীক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্দেশ দিয়াৰ পাছতে 19 জুনৰ নিশা 9:30 কলকাতালৈ বুলি বিমানযোগে আৰক্ষীৰ দলটো ৰাওনা হৈছিল। এই খবৰ প্ৰচাৰ হোৱাৰ পাছতে পশ্চিমবংগত বিভিন্ন স্থানত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে কিছু দল সংগঠনে।